এটা মামুনুল হকের অ্যারেস্ট হওয়ার পরে এই জিনিসটা বিভিন্ন মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে যে হ্যাঁ তার স্ত্রী জমাতের সাথে সম্পৃক্ত, তার ভাইরা জমাতের সাথে সম্পৃক্ত, তার শ্বশুর জমাত করে আবার তবলিগ করে আবার জানো কতটুকু ওরা বাহাজ করে দেখতে হবে বাহাজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য বহাসের আয়োজন করা হয়, যেখান থেকে হক স্পষ্ট হয় এবং বাতিল দূরীভূত হয় বা বাতিল পরাজয় বরণ করে। এবার আমাদের এমপি মুরাদ সাহেব, তিনি আলেম ওলামাদেরকে বহাসের আয়োজনের জন্য ডাক দিয়েছেন, তিনি বহাসে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেখান থেকে স্পষ্ট হবে আসলে এমপি মুরাদ সাহেব তিনি হক নাকি বাতিল। যদি কোনোভাবে তাকে বাতিল প্রমাণ করা যায় তাহলে সেটাও তিনি গ্রহণ করে নেবেন, এমন কিছু বক্তব্য দিয়েছিলেন যেটা সত্যি আপনাদের শোনা অতীব প্রয়োজন। এছাড়াও মামুনুল হক সাহেবকে নিয়ে দেলার হোসেন সাইফি যে বক্তব্যটি দিয়েছে, যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব জামাতের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে, আর তিনি ছোটকাল থেকেই জামাতকে ঘৃণা করেন বা জামাতকে তিনি খারাপ চোখে দেখেন। বিষয়টা সেখানেই নয়, বিষয়টা হচ্ছে তিনি মামুনুল হক সাহেবকে কেনই বা জামাতের ট্যাগ লাগাতে চাচ্ছেন এবং কেনই বা তিনি দাবি করতেছেন যে মামুনুল হক সাহেবের স্ত্রীও জামাতের প্রোডাক্ট। এমন কিছু উদ্ভ্রান্তময় কথাবার্তা বলেছেন যেটা সত্যি দুঃখজনক। দিলার হোসেন সাইফির এই কথাগুলোর কারণে মুক্তির জন্য মামুনুল হক সাহেবের কোনো সমস্যা হবে কি না সেটাও আমরা ভিডিও শেষ অংশে শুনবো। এই কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তো চলুন এই কথাগুলো শোনার আগে এমপি মুরাদ সাহেব আলেম ওলামাদেরকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেই বক্তব্যটুকু একটু শুনে আসি। আমার লোকে বুঝছি তাই তো বলি যে আসো আমার সামনে এসে বসো, পড়ায় যেন সুরা জন কদ্দুর পড়াশোনা করছো, দাঁড়ি তুমি আর হুদুর হইলে হবো জানো কতটুকু ওরা বাহাজ করে দেখতে হবে বাহাজ, সাহস থাকে সামনে এসে বাহাজ করো, ঠিক আছে? পারবে না, ক্ষমা হবে না, কারণ আমার মতো অত মেধা ওদের নাই, আছে ওদের মাথা পড়া খালি গোবর কাউডা। এই কাউডা নালাদের সঙ্গে আমি ঝগড়া করতে যাবো কেন? অথবা ওরা যদি আসতে চায় সামনে আসুক, সমস্যা কি? দূর থেকে গালি দাও কেন? সোশ্যাল মিডিয়াতে গালি দাও কেন? আমাকে গালি দিলে কি আমি ছোট হবো? কিছুই হবো না। আমার একটা করে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস লাখ লাখ লাইক, তো ব্র্যান্ডিং আমি নিজেই তো একটা ব্র্যান্ড, আমার এই সমস্ত গালি গালাজ করে ছোট করা যাবে? তো আল্লাহ তালা যাকে টেনে তুলে তাকে কি মানুষ ঠেকাতে পারবে? আল্লাহ তালা যাকে টেনে তুলবে মানুষ কি তাকে আটকিয়ে রাখতে পারবে? পারবে না, এই ক্ষমতা মানুষের নাই। এমপি মুরাদ সাহেব বিভিন্ন সময় বাংলাদেশের ইস্যু নিয়ে এমন কিছু কথা বলেছেন যেটা সকলেই শুনেছেন, তার কথাগুলো আসলে কতটুকু যৌক্তিক ছিল সেটাও আপনারা বুঝেছেন, তবে তাকে নিয়ে ব্যক্তিগত মতামত দিতে আপনারা কেউ ভুল করবেন না কমেন্ট সেকশনে। আশা করি হক এবং বাতিল কমেন্ট সেকশন থেকেও নির্ণয় হয়ে যেতে পারে। তো চলুন এবার দিলার হোসেন সাইফি আল্লামা মামুনুল হক সাহেব সহ তার পরিবার বর্গের ব্যাপারে যেই মন্তব্য করেছেন সেই মন্তব্যটুকু একটু শুনে আসি। বাংলাদেশের বিখ্যাত একজন আলেমের ছেলে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সম্পর্কে আপনি বলেছেন যে তিনি এবং ওনার ওয়াইফ ওনারা দুজনেই জামাত শিবিরের নেতা, আপনার এই বক্তব্যটা আছে। তো আপনি কি কারণে বললেন যে তারা জামাত শিবিরের নেতা বা জামাত শিবিরের রাজনীতির সাথে যুক্ত আছে? তারা উনি তো বারবার বলেছেন যে তিনি জামাতের। আচ্ছা, এটা অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করতেছি। খুলনাতে আমি ওয়াজে গেছি মদনী নগর মাদ্রাসায়, তো ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাওলানা আহমদুল্লাহ কাসিমি সাহেব এখনো জীবিত আছেন, তো ওনার মোবাইল নাম্বার আমার কাছে আছে। তিনি আমাকে বললেন যে হুজুর একটা দুঃখের বিষয়, এখানে জামাতের একটা মাদ্রাসা আছে কি তালিমুল কোরআন বা তানজিমুল কোরআন, এই মাদ্রাসার এ টু জেড পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিন্সিপাল থেকে একেবারে বাবুরসি পর্যন্ত দারওয়ান পর্যন্ত সবাই হলো জামাতের, এই মাদ্রাসার মধ্যে কখনো প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো কমের ওলামা এখানে এখানে ওয়াজ করার চান্স পায়নি। কিন্তু এই মামুনুল হককে তারা এই যে দেখেন আসেন মোটরসাইকেলে করে আমাকে নিয়ে এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের মধ্যে বিশাল করে লেখা আছে প্রধান বক্তা হলো মামুনুল হক। এই তখন আমার মামুনুল হক সম্পর্কে আমার এখন জানার ইচ্ছা জাগে। এরপরে আমি বিভিন্ন মাধ্যমে জানতে 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 পারলাম ওনার স্ত্রীও ইসলামী ছাত্রী সংস্থার ক্যাডার ছিল। কিন্তু এটা সম্পূর্ণ একটা ওনাদের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এটা মিথ্যা বানোয়াট, ওনার স্ত্রী কখনোই
মানে জামাত শিবির তো দূরের কথা, কোন বাংলাদেশের কোন রাজনীতির সাথে উনি জড়িত না। এটা মামুনুল হকের অ্যারেস্ট হওয়ার পরে এই জিনিসটা বিভিন্ন মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে যে হ্যাঁ, তার স্ত্রী জামাতের সাথে সম্পৃক্ত, তার ভাইরা জামাতের সাথে সম্পৃক্ত, তার শ্বশুর জামাতও করে, আবার তবলিগও করে, আবার চরমনায়ও করে, এরা বহুরূপী। এরপরে আমি তো মামুনুল হকের বলছি, তারপরে আমি লাইভে আসলাম না, আসছে মামুনুল হক যখন সাইদের মুক্তি দাবি করছে। আমাদের ওলামায়ে কেরাম বাংলাদেশে শুধু মামুনুল হক না, মামুনুল হকরে 50 বছর পড়াইতে পারবে এরকম আলেম এখনো বাংলাদেশে আছে। সে সাইকুলা দিয়েছে মানে সাইকুলা দিয়েছে মানে সাইকুলা দিয়েছে, এরকম 100টা হোক, কিন্তু অন্য কেউ সাইদের ব্যাপারে লা নুকাজিবু ওয়া লা নুসাদ্দিকু, আমরা তার পক্ষেও না বিপক্ষেও না। বিপক্ষে হ্যাঁ, যখন সে কারাগারের বাইরে ছিল তখন তার বিরোধিতা আমরা করছি, যখন সে দণ্ডিত তখন তার পক্ষ অবলম্বন করা কোনো আলেমে বলে নাই। আল্লামা দিলার হোসেন সাইফি কোথা থেকে এই দলিল উপস্থাপন করেছেন সত্যি আমি বুঝি না। তবে মামুনুল হক সাহেব জামাতের সাথে যে ঐক্য পোষণ করবেন না, কয়েকটি বিষয় যতক্ষণ পর্যন্ত জামাত সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত, এই বক্তব্য কিন্তু মামুনুল হক সাহেব অনেক আগেই দিয়েছিলেন, যেখানে মামুনুল হক সাহেব স্পষ্টভাবে বলেছেন যে জামাতের এই বিষয়গুলো আমার কাছে সন্দিহান, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আমার কাছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে ঐক্য করতে আমি রাজি নই। কিন্তু দেলার হোসেন সাইফ আসলে তিনি জামাত চোখে দেখতে পারেন না, সেটা তার ব্যক্তিগত বিষয় বা সেটা আমাদের আলোচনারও বিষয় নয়, কিন্তু তিনি মামুনুল হক সাহেবকে কেন এবার ট্যাগ লাগিয়েছেন এটা আসলে আলোচনারই বিষয়। এবং আমি আশা করি এই বিষয়গুলো তিনি এরকম দলিল এবং প্রমাণ ছাড়া এই বক্তব্যগুলো তিনি দিবেন না এবং মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। মামুনুল হক সাহেবকে অনেকেই ভালোবাসেন আল্লাহর জন্য এবং আল্লাহর দিনের জন্য, যারা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন তারা সত্যি এই সমস্ত কথার কারণে ব্যথিত হবে। তো আশা করি এই বক্তব্যগুলোর থেকে তিনি বিরত থাকবেন। লম্বা ইতিহাস, তারপরে যে আমার কান্ধের মধ্যে দেখেন এখানে এই জবাই দাগটা কি জন্য? কিন্তু মানুষের এখানে একটা অভিযোগ আছে যে একজন মানুষকে যদি জবাই করা হয় জামাত ইসলাম কে পছন্দ আমি করি না, আল্লাহ পছন্দ করেন, রাসূল পছন্দ করেন।